ভাত খাওয়ার চাউল মানে সিদ্ধ চাউল আর আতপ চাউল দিয়ে কীভাবে কত সময় ভিজিয়ে রাখলে যা খুব সহজে চাউলের আটা তৈরি করা যায় সেটাই দেখাবো আজকে। আমি এখানে নিয়েছি বাসমতি চাল আধা কেজি, আপনারা যে কোনো চাউলই নিতে পারেন। চাউলগুলা প্রথমে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরকম ডুবোনোর পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো 10 ঘন্টা, আর আতপ চালটা রাখবো 2 ঘন্টা। ঘরে যদি চাউলের আটা তৈরি করতে হয় তাহলে মনে রাখবেন চাউলগুলা ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখে আপনাকে নরম করে নিতে হবে, আর সিদ্ধ চালটা নরম হতে বেশ সময় লাগে, সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 10 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আমি এই চাউলগুলা ভিজিয়ে রেখেছিলাম 10 ঘন্টা। এখন পানি ঝরানোর জন্য একটি ছাঁকনির উপরে চাউলগুলো প্রথমে তুলে নিব, আর এই চাউলের গায়ে যে পানিটা থাকবে সেটা শুকানোর জন্য একটি কাপড়ের উপরে আমি কিছু সময় ছড়িয়ে শুকিয়ে নেব। আপনারা যখন চাউলগুলো পানি থেকে তুলে নেবেন খুব তাড়াতাড়ি পানিটা ঝরিয়ে শুকিয়ে নেবেন, তা না হলে অনেক সময় চাউলটা আবার টেনে যায়, শুকিয়ে যায়, চাউলের আটা হতে চায় না, চাউল থেকে আটা না হয়ে সুজি হয়, অনেক ঝামেলা হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি এরকম ছড়িয়ে শুকিয়ে তারপর আটা তৈরি করবেন। ঠিক একইভাবে আমি এই আতপ চাল মানে আমি পোলাও চাউল নিয়েছি আধা কেজি, পানির মধ্যে ভিজে রেখেছিলাম 2 ঘন্টা, এরপরে তুলে শুকিয়ে নিয়েছি। আর আতপ চালটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা 2 ঘন্টা ভিজে রাখলে দেখবেন এরকম নরম হয়েছে। এখন এইরকম ব্লেন্ডারে ব্লেড আছে যেটা, সেটা দিয়ে আমি আটা তৈরি করে নিব অল্প অল্প চাল চাউল দিয়ে। আমি আপনাদের চাউলের আটা করার সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি, যদি সিদ্ধ চাউল মানে ভাত খাওয়ার চাউল দিয়ে আটা তৈরি করতে চান তাহলে আপনাকে 8 ঘন্টা অথবা 8 থেকে 10 ঘন্টা ভিজে রাখতে হবে, আর আতপ চাল মানে পোলা চাউল এগুলো দিয়ে যদি করতে চান তাহলে 2 ঘন্টায় ভিজে রাখলে খুব সহজে আটা তৈরি হয়ে যাবে। অনেক সময় বাজার থেকে আটা কিনে নিয়ে আসলে সে আটা অনেক পুরনো হয়, আবার গন্ধও হয়ে যায়, সেক্ষেত্রে ঠিক এইভাবে আপনারা আটা তৈরি করে পিঠা তৈরি করবেন, দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে, নরম হচ্ছে, ভালো হচ্ছে, গন্ধ ছাড়া, আবার খেতেও ভালো লাগে। এখন এরকম একটা আটা চাল নিয়ে দিয়ে চেলে আমি চাউলের আটাগুলো বের করে নেব, আর বাকি সুজিটুকু পরবর্তীতে আবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে অন্য চাউলের সঙ্গে আটা তৈরি করব। এভাবে ছড়িয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তারপরে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন 3-4 মাস বা তার উপরে। আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা যে কোন চালটা দিয়ে কত সময় ভিজিয়ে রাখলে চাউলের আটা তৈরি করা যায় এটা আমাকে কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অশেষ ধন্যবাদ।